ঢাকা। সাদা টাকার পরিমাণ বাড়ানোর সাথে হ্রাসকৃত 10% করের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি সংগঠনটি সেবা খাতে বকেয়া ভ্যাটও মকুব চেয়েছে। বিজিএমইএ এসব দাবি জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। নানা সংকট আর চড়াইউতরাই পেরিয়ে অনেকটাই পরিণত দেশের তৈরি পোশাক শিল্প। এ খাত নিয়ে সরকারের প্রত্যাশার স্বপ্ন কম নয়। লক্ষ্য 2021 সাল নাগাদ রপ্তানি $50 বিলিয়ন নিয়ে যাওয়া। তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, নগদ সহায়তা, ভ্যাট মৌকুব সহ নানা ছাড় দিয়ে আসছে সরকার। এবারের বাজেটেও উৎসে কর প্রাথমিকভাবে 1% করা হলেও উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে তা 0.6% নামিয়ে আনা হয়। বাজেটের এক মাস পর এবারে শিল্পের জন্য আরো সুবিধা দাবি জানালো বিজিএমইএ। 30 জুলাই জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া চিঠিতে এ খাতের আয়কর 35%-এর বদলে 10% করার দাবি জানানো হয়। সংগঠনটি জানায় এর আগে তা 10% ছিল, যা পরবর্তী 5 বছর বহাল রাখা যায়। এছাড়াও স্থানীয়ভাবে সংগৃহীত সকল পণ্য ও সেবার উপর বিগত কয়েক বছরের ভ্যাট মৌকুব করারও দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি জানান, তৈরি পোশাক শিল্প এখনো নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যা টিকিয়ে রাখতে সব দাবি বাস্তবায়ন প্রয়োজন। 10% হারে হ্রাসকৃত মূল্যে আমাদেরকে আরোপিত হারে ট্যাক্স ধরা হোক, সোর্স ট্যাক্স ধরা হোক, সব কিছুতে সময় আসছে এটাকে বিশ্লেষণ করা। না হলে যেরকম করে আজকে $1.4 বিলিয়ন টার্গেট পিছিয়ে আছে, সামনের দিন যেন পিছিয়ে না থেকে এটাকে বরং আরো কভার করে কিভাবে আগে যেতে পারি, এবং টার্গেট যেটা 2021 সালে $50 বিলিয়ন এটির দিকে কিন্তু আমার নজর দিতে হবে। তার দাবি, হ্রাসকৃত কর হারের মেয়াদ না বাড়ালে ব্যবসায়ে সাদা টাকা বা প্রকৃত মুনাফা কমে আসবে, এতে নতুন বিনিয়োগের সুযোগ থাকবে না। 1 কোটি টাকা যদি আমরা এক্সপোর্ট যদি করা হয়, যদি 10% হারে হয়, তাহলে আমাদের কাছে থাকবে 3 লক্ষ টাকার সাদা টাকা। আর যদি 35% আরোপিত ট্যাক্স যদি ধরা হয়, তাহলে এটা হবে $85,000। এতে ইন্ডাস্ট্রি যেমন কোনো গ্রো করবে না, এবং কোনো নতুন উদ্যোক্তা যারা আছে আমাকে আরো বরং পিছিয়ে যাব। হ্রাসকৃত এ করহার সুবিধা অনুযায়ী ব্যবসায়ীরা কম কর দিয়ে প্রকৃত মুনাফার পরিমাণ বাড়িয়ে দেখানোর চেষ্টা করেন। তাই বিজিএমই এর এই দাবির সাথে অনেকটাই ভিন্ন মত পোষণ করেন সিপিডির এই গবেষণা পরিচালক। যে মাত্রায় তাদের উপরে ট্যাক্স আরোপ হয়, সেলস এর উপরে যে ট্যাক্স আরোপ হয়, সেটি যদি তারা কমিয়ে না দেখান, যদি তারা সঠিকভাবে হিসেবটি থাকে, তাহলে এই সাদা টাকার পরিমাণটি কিন্তু ন্যাচারালি বেড়ে যাওয়ার কথা। তো সেই বিবেচনা আমার কাছে, আমি খুব বেশি এটির পক্ষে অবস্থান দেখছি না, কেন অতি সম্প্রতি সরকার তাদেরকে একটি সুবিধা দিয়েছেন কর হারের ক্ষেত্রে। এ বিষয়ে এনবিআর এখনই আনুষ্ঠানিক কোনো মতামত জানাতে চায়নি। তবে কর্মকর্তারা জানান, রাজস্ব আয় ও শিল্পটির স্বার্থ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।